হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারস কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো সাবুর পায়েস। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবুর পায়েস বানানোর জন্য আমি নিয়েছি সাবু, 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি চিনি 1/2 বাটি, বড় বাটির 1 বাটি দুধ, কাজু বাদাম, কিশমিশ আর গোটা এলাচের গুঁড়ো। আপনারা গোটা এলাচ ইউজ করতে পারেন। কড়াইয়ের মধ্যে আমি প্রথমে দুধটা দিয়ে দেব। দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা ভালোভাবে ফুটে উঠেছে, ঘন করে ফুটিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। সাথে মিশবে। এবার আমি এলাচগুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে গোটা এলাচ ছিঁড়ে দিতে পারেন। একটু ফুটবে, দুধটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা সাবুগুলো দিয়ে দেব। সাবুটাকে ভালো ভালো মতো 7-8 ঘন্টা ভিজিয়ে নিয়েছি, একটু দুধের সাথে ফুটতে দেব। 2 থেকে 3 মিনিট সাবুটাকে দুধের মধ্যে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে কাজু বাদাম কিশমিশ দিয়ে নামিয়ে নেব। পায়েসটা মোটামুটি তৈরি হয়ে গেছে, কাজু বাদাম কিশমিশ দিয়ে নামিয়ে নেব। সাবুর পায়েস তৈরি হয়ে গেছে। পায়েসটা খুব টেস্টি, আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন।